ওকে, তাহলে আমরা আগের দিন শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন ডিরাইভ করেছিলাম এবং তার মানে কোন কোন ওয়েভ ফাংশন ক্যান বি অ্যাকসেপ্টেবল তার কিছু এক্সাম্পল মানে আমরা পয়েন্টগুলো দেখেছিলাম, দ্যাট ইট শুড বি কন্টিনিউয়াস ইন ফাইনাইট ভ্যালুড, সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড নর্মালাইজড। নর্মালাইজেশন আমরা দেখলাম যে ওভার দ্য হোল স্পেস তার নর্মালাইজ করলে মানে দ্য প্রবাবিলিটি শুড বি ওয়ান, সেটাই হলো আমাদের নর্মালাইজেশন কন্ডিশন। নাও এখন আমরা দেখব যে আজকে আমরা যেটা দেখব যে পার্টিকল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স প্রবলেম অ্যান্ড থ্রি ডাইমেনশনাল বক্স যদি সময় পাওয়া যায়। বাট বিফোর দ্যাট আমরা এই দুটা টার্ম আগে একটু দেখে নিই। হ্যাঁ, দ্যাট ইজ আইগেন ফাংশন অ্যান্ড আইগেন ভ্যালু, এই দুটো জিনিস কী জিনিস। ফর এক্সাম্পল ধরো একটা ম্যাথামেটিক্যাল অপারেটার যেরকম আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটার ছিল না আগের দিন, যেরকম দেখলাম এইচ সাই কী হচ্ছিল, এদিকটা ছিল ই সাই, রাইট? ওকে, দেখো এখানে কী হচ্ছে, একটা ম্যাথামেটিক্যাল অপারেটার, সো দিস ইজ অ্যান অপারেটার জাস্ট ইজ অ্যাক্টিং অন এ ফাংশন, অ্যাক্টিং অন এ ফাংশন। কী পাচ্ছি আমরা ডান দিকে, কী আছে ডান দিকে, পাচ্ছি একটা ভ্যালু ই, যেটা আমরা জানি এর আগের দিন আমরা ডিফাইন করেছি টোটাল এনার্জি, বাট অন্য কিছুও হতে পারে। ফর এক্সাম্পল ধরো এটা হ্যামিল্টনিয়ান না এমন একটা কিছু অপারেটার, তাহলে দিস ইজ একটা কনস্ট্যান্ট, একটা নাম্বার, শুধু কনস্ট্যান্ট ধরতে পারি, অ্যান্ড মাল্টিপ্লাইড বাই ইটস ফাংশন এগেইন, রাইট? এরকম যদি কন্ডিশনস থাকে, হ্যাঁ, তা ইন জেনারেল লিখতে পারি অপারেটার এ, ওই মাথায় ক্যাপটা দিলাম মানে এটা ডিনোটস অপারেটার, রাইট? কোয়ান্টাম মেকানিক্সে যদি কোনো মানে লেটার লেখার উপরে যদি এরকম একটা ক্যাপের মতন চিহ্ন দেওয়া হয়, দেন ইট ডিনোটস ইটস অ্যান অপারেটার। ইফ ইটস অ্যাক্স অন এ ফাংশন এফ এক্স অ্যান্ড গিভস দ্য ভ্যালু, কী ভ্যালু, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই দ্য ফাংশন ইটস সেলফ, তাহলে আমরা বলি যে দিস ফাংশন ইজ অ্যান আইগেন ফাংশন, আইগেন ফাংশন অফ হোয়াট, অফ দ্য অপারেটার এ। তাহলে এখানে কি সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ হোয়াট, অফ দিস ওয়ান, রাইট? ফায়ার এফ এক্স যেরকম, আর একটা হলো এফ এক্স ইজ অ্যান অপারেটার অফ দিস দিস ওয়ান, আইগেন ফাংশন অফ দ্য অপারেটার এ। তাহলে আইগেন ফাংশন কী জিনিস, আইগেন ফাংশন হলো তাহলে সেই সব ফাংশন যারা কোনো অপারেটার দ্বারা যদি কোনো অপারেট করে সেই ফাংশনের উপর, তা রেজাল্ট আমরা কী পাচ্ছি, একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই দ্য আনচেঞ্জড ফাংশন। সেরকম যদি হয় তাহলে আমরা বলি ওই ফাংশনটাকে আইগেন ফাংশন অফ দ্য অপারেটার এ, আর এই সিটাকে বলছি আমরা আইগেন ভ্যালু, আইগেন আর আইজেন ভ্যালু, রাইট? ওকে, তাহলে আমরা আইগেন ভ্যালু আর আইগেন ফাংশন জানি। অ্যান্ড দিস কাইন্ড অফ ইকুয়েশান, এই যে ইকুয়েশান, এই যে দুখানা ইকুয়েশান আছে, হ্যাঁ, দিজ আর কল্ড আইগেন ভ্যালু ইকুয়েশানস, আইগেন ভ্যালু ইকুয়েশানস, আইগেন ভ্যালু ইকুয়েশানস। ধরো আমরা একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি বললাম এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ এক্স ইজ সাইন এক্স, রাইট? আমি অপারেটার বললাম তোমাকে দুখানা দিলাম, অ্যান অপারেটার সাপোজ ইট ইজ সে ডি ডি এক্স, রাইট? অপারেটার ডি ডি এক্স, আর একটা নিলাম অপারেটার আমি বি, হুইচ ইজ ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার, রাইট? নাও উই হ্যাভ টু অপারেটার্স, এ দ্যাট ইজ ডি ডি এক্স, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ, অ্যান্ড বি দ্য সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? এখন যদি জিজ্ঞেস করি যে ইজ এফ এক্স এস আইগেন ফাংশন
of a and b देखो आला दाला दा कोड़े तुम्ही जो दी देखो ताले की होगे एर खेत्र की होगे ताले d dx of sin x की दारा अच्छे आमा cos x right so ताले आमी लिखते पाड़ी sorry fx not equals to any constant multiplied by কারণ fx এখানে পুরোটা চেঞ্জ হয়ে গেল অন দি আদার হ্যান্ড আমি যদি এটাকে নেই sin x তাহলে আমি কি পাবো দেখো মাইনাস sin x isn't it তার মানে কি দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই সাইন এক্স সো মিনস মাইনাস ওয়ান ইন্টু এক্স রাইট দ্যাট মিনস দিস ইজ আওয়ার আইগেন ভ্যালু আইগেন ভ্যালু ওকে তাহলে আমরা বলতে পারবো যে সাইন এক্স ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ ডি ডি এক্স বাট সাইন এক্স ইজ এন আইগেন ফাংশন অফ ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার সিমিলারলি তুমি যদি এরকম দেখো যে যদি এফ এক্স ইফ ইট ইজ ই টু দি পাওয়ার এক্স রাইট এরকম যদি হয় so this is also an eigen function equation so এটা বলার কারণটা কি এটা বলার কারণ হলো এই যে হ্যামিল্টনিয়ান ফর্ম অফ ইকুয়েশন যেটা ছিল রাইট তাহলে এইটা হলো অ্যাকচুয়ালি একটা আইগেন ফাংশন সো সাই অ্যান অ্যাকসেপ্টেবল সাই শুড বি অ্যান আইগেন ফাংশন অফ দ্য হ্যামিল্টনিয়ান তাহলে কেন তাহলে ইট উইল গিভ দ্য টোটাল এনার্জি মাল্টিপ্লাইড উইথ দ্য ফাংশন এটাই হলো এই এসেন্স আমাদের এই আইগেন ফাংশনটাই কোয়ান্টাম মেকানিক্সে শেখার জন্য রাইট আদারওয়াইজ আর কোনো ইয়েটা নেই ওকে নাও আফটার দিস আইগেন ফাংশন লেট আস সি অ্যানাদার মোর টার্ম আর একটা টার্ম আমরা শিখে নিই বিফোর গোয়িং টু দ্যাট সেকেন্ড হোয়াট ইজ দ্যাট ওয়ান ডাইমেনশনাল বক্স ডি জে না ডিজেনারেসি দেখো আমরা এটা পেলাম তো সাই ইকুয়ালস টু ই সাই ভালো কথা আইগেন ফাংশন টোটাল এনার্জি দিচ্ছে বাট ধরো এমনও তো হতে পারে যে একটা সিস্টেমে উই হ্যাভ মোর দেন টু অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনস ওকে হ্যাঁ এই যে হ্যামিল্টনিয়ানটা আমরা লিখলাম তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটর অ্যাক্টিং অন আওয়ার অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন গিভস টোটাল এনার্জি মাল্টিপ্লাইড বাই আমার ওই অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন ফাইন ধরো একটা সিস্টেমে দেয়ার ইজ মোর দেন ওয়ান অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন রাইট ধরো এরকম একটা ওয়েভ ফাংশন হলো আর একটা সাই টু এটাও একটা ওয়েভ ফাংশন রাইট বাট এরকম দুখানা ইকুয়েশন হলো কিন্তু দেখা গেল যে ইন বোথ কেসেস দে গিভস দ্য সেম টোটাল এনার্জি হ্যাঁ এই টোটাল এনার্জি ভ্যালুটা একই থাকছে ওয়েভ ফাংশনস আর ডিফারেন্ট বাট টোটাল এনার্জি ভ্যালুটা একই থাকছে আমরা যখন থ্রি ডাইমেনশনাল বক্স দেখব তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হবে কিন্তু আমি ডিজেনারেসি কথাটা আগে বলে নিচ্ছি হ্যাঁ ইন দিস কেসেস উই সে আমরা কি বলি যে সাই ওয়ান অ্যান্ড সাই টু দিজ আর ডি জেনারেট এই কথাটা তোমরা শুনে থাকবে আগে ধরো পি থ্রি পি অরবাইটালস আর ডি জেনারেট কি ফাইভ ডি অরবাইটালস আর অল ডি জেনারেট রাইট তো এই ডি জেনারেট কথাটার মানেই হলো দে আর ইন দ্য সেম এনার্জি স্টেট আচ্ছা এটা বলা হলো
এইবার আমরা একদম ডাইরেক্ট আজকে চলে যাই আমাদের আসল বিষয়, দ্যাট ইজ পার্টিকল, পার্টিকল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। এরকম একটা প্রবলেম আমরা এখন সলিউশন করব, শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন পার্টিকল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, হাউ ইট ইজ সলভ। ওকে, ধরো আমরা একটা ওয়ান ডাইমেনশনাল বক্স, একটা শুনতে অদ্ভুত লাগবে যে ওয়ান ডাইমেনশনাল আবার বক্স হলো কী করে, তাই না? ইফ ইট ইজ এ বক্স দেন হাউ ক্যান ইট বি ওয়ান ডাইমেনশনাল? আমরা ধরো এটা আরো ডিনোট করে দিই যে এইটা হলো আমাদের বক্সের লেন্থ, এটা হলো আমাদের বক্সের লেন্থ, এইদিকে বাড়ছে এক্স ইজ ইনক্রিজিং, হ্যাঁ, এখানে হলো আমাদের এক্স জিরো আর এখানে হলো আমাদের এক্স ইকুয়ালস টু আমরা ধরে নিলাম এল, এল ইজ দ্য লেন্থ অফ দ্য বক্স, ওয়ান ডাইমেনশনাল বক্স। আচ্ছা, দিজ আর পোটেন্সিয়াল ওয়ালস, এগুলো হলো আমাদের পোটেন্সিয়াল ওয়াল, পোটেন্সিয়াল আমরা আরও একটা এক্সপেরিমেন্ট এখানে মানে ধরে নিব, ইম্পোজ করব যে পোটেন্সিয়াল ইন এভরি প্লেস, এই বক্সটার ভিতরে পোটেন্সিয়াল সব জায়গাতে জিরো আর বক্সের ঠিক বাইরে পোটেন্সিয়াল সব জায়গাতে ইনফিনিটি, ইনফিনিটি। ওকে, তার মানে এই পার্টিকেলটা এর বাইরে বেরোতে পারবে না, এর ভিতরেই থাকবে। তাহলে এই বক্সের ভেতরে এই শ্রোডিঙ্গার ইকুয়েশন, তাহলে দেখো শ্রোডিঙ্গার ইকুয়েশন ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বক্স, রাইট, কী দাঁড়াচ্ছে তাহলে এক্সটা কী দাঁড়াচ্ছে ওখানে? তাহলে আমার এক্স যেহেতু ওয়ান ডাইমেনশনাল, আমাদের ওয়াই আর জেড নিয়ে ভাবার দরকার নাই, ইটস অনলি এক্স ডিরেকশনে, হ্যাঁ, এক্স আবার লেস দেন ইকুয়াল টু এল, আর ভি ইকুয়াল টু জিরো, এটা আমাদের কন্ডিশন। এবার আমরা দেখি যে আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশনটা কী ছিল, আমাদের যদি তুমি দেখো ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশন, রাইট, সো ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আমাদের ছিল সাই ডিএক্স স্কোয়ার প্লাস এইট পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকুয়ালস টু জিরো, এই তো ছিল। আচ্ছা, এর মধ্যে একটা আমার অলরেডি একটা আমাদের কন্ডিশন আছে কি ভি ইকুয়ালস টু জিরো, সো হোয়েন ভি ইকুয়ালস টু জিরো এটা কী হয়ে যায়? তাহলে আমরা কী পাচ্ছি ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশন কী হবে? করসপন্ডিং শ্রোডিঙ্গার ইকুয়েশন উইল বি এইট পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই সাই ইকুয়ালস টু জিরো, ফাইন। এটা তাহলে আমাদের হচ্ছে আমাদের রিকোয়ার্ড শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। নাও উই হ্যাভ টু সলভ ইট। আচ্ছা, এইখানে আমরা ধরে নিচ্ছি, কেন ধরছি ঠিক পরের স্টেপই তোমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস কে স্কোয়ার সাই ইকুয়ালস টু জিরো, ওয়ার কে স্কোয়ার ইকুয়ালস টু এইট পাই স্কোয়ার এম ই বাই এইচ স্কোয়ার, এই জিনিসটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, এখন দেখো এই ফর্মের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান এগুলো কিন্তু তোমরা অলরেডি সলভ করেছ, রাইট, ইউ আর মোস্ট ফ্যামিলিয়ার উইথ এই ধরনের সলিউশনটা। তা এই ধরনের জেনারেলস এইগুলোর ইকুয়েশানগুলো কীভাবে সলভ করতে, একটা জেনারেল ইকুয়েশান ধরতাম তারপরে তার বাউন্ডারি কন্ডিশন পুট করে আমরা সলিউশানগুলো করতাম, যদি মনে পড়ে তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান চ্যাপ্টার হায়ার সেকেন্ডারি ম্যাথসে। তাহলে এই ধরনের ইকুয়েশান যদি থাকে তার জেনারেল সলিউশান কী ধরতাম? জেনারেল সলিউশন এ সাইন কে এক্স প্লাস বি
sin kx এটা ধরতাম এখন আমরা বাউন্ডারি কন্ডিশনগুলো পুট করার চেষ্টা করি বাউন্ডারি কন্ডিশন কি when x equals to 0 x যখন 0 এই x 0 মানে কি এখানে তো স্ট্রিংটা ধরো আটকে আছে একদম এই এখানে তো সাই এর ভ্যালু 0 আর এখানেও সাই এর ভ্যালু 0 সাই এই দুটো জায়গাতে 0 x equals to 0 তে 0 আর x equals to l এ 0 কারণ ওইখানে কোনো আমার ভাইব্রেশন নেই ওকে কারণ ওখানে আমার ধরো ওই যে স্ট্রিং এর एग्जांपलটা যদি নাই তার স্ট্রিংটা তো আমার দুটো পোলের মধ্যে বাধা আছে তো ঠিক একদম পোলের ওখানটা তো আর ভাইব্রেশন হবে না তাহলে সেখানে আমার অ্যামপ্লিটিউডটা 0 যেহেতু অ্যামপ্লিটিউড 0 আমাদের এখানে তাহলে সাই ইকুয়ালস টু 0 তাহলে এই কন্ডিশনটা যদি আমি পুট করি এখানে তাহলে কি দাঁড়ায় তাহলে সাইন এক্স ইকুয়ালস টু 0 অফকোর্স সাইন 0 তার মানে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে এটাও 0 হয়ে যাচ্ছে তাহলে সাই 0 হয়ে যাচ্ছে এখন এই সরি আমার এখানে একটা ভুল হয়েছে একটা দাঁড়াও This is cos x. Okay. This will be cos x, not sin x. তাহলে যখন আমি 0 পুট করব তাহলে আমার কি দাঁড়াচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড 0 এই পার্টটা 0 প্লাস b তাই না কারণ cos 0 ইকুয়ালস টু 1 ওকে তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেয়ারফর b ইকুয়ালস টু 0 আমি এই পার্টটা পেয়ে গেলাম এখন আমি আবার আমার পুরনো সলিউশনে চলে যাই তাহলে আমার সলিউশনটা কি দাঁড়ালো রিডিউস সলিউশন a sin kx সো দিস ইজ মাই সলিউশন এখন আমাদের পুরো হয়নি কারণ আমাদের k আছে বাকি a আছে সো সরি ওকে এখন আরেকটা কন্ডিশন পুট করি এগেইন এগেইন when x equals to l তখনও তো সাই equals to 0 তাই না তাহলে therefore 0 মানে সাই equals to 0 equals to কি দাঁড়াচ্ছে a sin k l so this is also 0 তাহলে এটা কখন 0 হতে পারে দুটো ক্ষেত্রে when a is 0 so either a is 0 or sin kl equals to 0 এই দুটো কন্ডিশনে হতে পারে আচ্ছা a যদি 0 হয় সো রাইট a যদি 0 হয় তাহলে তো আমার সলিউশনটাই থাকছে না তাই না b ও 0 a ও 0 তাহলে তো আমার y সো সাই ইজ 0 এভরিহোয়ার রাইট সো তাহলে ইফ a equals to 0 দেন Psi is 0 everywhere. Everywhere. সব জায়গাতেই 0 হয়ে যাচ্ছে. So this is not a solution. এটা আমার কোনো solution না. A equals to 0 হতে পারে না. Therefore, sin KL equals to 0. এখান থেকেই আমার solutionটা বেরোবে. তা কখন কখন 0 হবে দিস ইজ অ্যাকসেপ্টেবল নাও দিস ইজ অ্যাকসেপ্টেবল দেয়ারফর নাও তাহলে কখন 0 হবে দেয়ারফর কি হচ্ছে দ্যাট ইজ kl ইকুয়ালস টু n পাই ইন্টিগ্রাল মাল্টিপল অফ পাই হতে হবে kl টাকে তাহলে আমি আবার এখান থেকে কি পাচ্ছি কিন্তু আরেকটা জিনিস n কিন্তু 0 হওয়া চলবে না ইন্টিগ্রাল মাল্টিপল হোয়ার এখানটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এন হোয়ার এন ইকুয়ালস টু 1 2 3 আমরা এসব করে যেতে পারবো কারণ যখনই আমরা এন ইকুয়ালস টু 1 পুট করব মানে কে এল ইকুয়ালস টু পাই তাহলে সাইন পাই ইকুয়ালস টু 0 সাইন 2 পাই ইকুয়ালস টু 0 সাইন 3 পাই ইকুয়ালস টু 0 এগুলো চলতে থাকবে বাট সাইন 0 তো 0ই যদি এন 0 পুট করি তাহলেও 0 হবে বাট n not equals to 0 cannot be 0 কেন
एन जुदी जीरो पुट करी ताहोले आबार से साई किन्तु जीरो एवरीवेयर एन जे मुहूर्ते जीरो हो जाए राइट सो दैट इज नॉट ए सॉल्यूशन एन कैन नॉट बी जीरो ताहोले साई बिकम्स अगेन जीरो एवरीवेयर आर कोनो ओए भी थाकछे ना ताहोले एटा आमार एकटा बेरोलो देयरफॉर के इक्वल्स टू एन पाई बाय एल এখন আমি এই ভ্যালুটা আমি পুট করে দিলাম আমার এই সাই ইকুয়ালস টু এটা তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেয়ারফর দা সলিউশন ইজ সাই ইকুয়ালস টু এ সাইন এন পাই এল এক্স রাইট আমার এটা সলিউশন পেলাম ঠিক আছে অ্যান্ড আরেকটা জিনিস আমি এখান থেকে পাবো সেটা হলো এই কে এর ভ্যালু এটা পুট করলাম তো রাইট আচ্ছা এটা এখানে নিয়ে যাই আমি হ্যাঁ সাই ইকুয়ালস টু এ সাইন অফ এন পাই এল এক্স আরেকটা জিনিস পাচ্ছি কে এটা আমি কি পেলাম কে এটা হলো এন পাই বাই এল দেয়ার ফোর কে স্কোয়ার তাহলে কি হবে এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার আচ্ছা কে স্কোয়ার আমার কি ছিল কে স্কোয়ার ছিল এইট পাই স্কোয়ার এম ই বাই এইচ স্কোয়ার এইট পাই স্কোয়ার এম ই বাই এইচ স্কোয়ার ঠিক আছে এখান থেকে আমি পাইটা কেটে দিলাম তাহলে দেয়ারফোর এনার্জি এটার কিন্তু এখন একটা আমি ভ্যালু পাবো এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার এই তো পার্টিকাল ইন এ বক্সের আমি ভ্যালু পেয়ে গেলাম এনার্জি এনার্জি আই ক্যান ক্যালকুলেট ফ্রম দিস এক্সপ্রেশন আমি একটা এনার্জির এক্সপ্রেশন পেলাম রাইট ওয়ার এন ইজ দ্য ইন্টিগ্রাল কোয়ান্টাম নাম্বার উই কল ইট কোয়ান্টাম নাম্বার কি ভ্যালু হতে পারে ওয়ান টু থ্রি ফোর এসব হতে পারে বাট নট জিরো এই একটা ভ্যালু পেলাম আচ্ছা এই যে আমরা সলিউশন বললাম দিস ইজ নট দ্য কমপ্লিট সলিউশন কেন কারণ এখানে দেখো না একটা এ আছে দিস ইজ নট নর্মালাইজড ইট হ্যাজ টু বি নর্মালাইজড ফার্স্ট আমার নর্মালাইজ করতে হবে ওকে তাহলে সেই নর্মালাইজেশন কন্ডিশনে যেতে হবে কি নর্মালাইজেশন কন্ডিশন সাই স্কোয়ার আমাদের এখানে কোনো ইমাজিনারি কিছু নেই কাজেই আমি একবারই যেহেতু ওয়ান ডাইমেনশনাল কাজেই আমি ডিএক্স ওয়াই ডি ওয়াই ওগুলো লিখবো না শুধু ডিএক্স লিখবো ইকুয়ালস টু কী করতে আচ্ছা এখানে বাউন্ডারি কন্ডিশনটা বলে দিই এখানে তো আর মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি নেবো না কারণ আমার বক্সটা তো বক্সের লেন্থটাই বলে দেওয়া আছে জিরো টু এল রাইট পার্টিকেলটা ওর মধ্যে থাকতেই হবে তাহলে আমি ইন্টিগ্রেটটা করবো ফ্রম জিরো টু এল নট ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রাইট কারণ আমার এটা একটা স্মল জায়গার মধ্যে হচ্ছে ছোট জায়গার মধ্যে ওকে তাহলে কি দাঁড়াচ্ছে আমি এটা করতে হবে আমার জিরো টু এল এ স্কোয়ার সাইন স্কোয়ার এন পাই এক্স এল ডিএক্স ইকুয়ালস টু ওয়ান এটা আমার নর্মালাইজেশন কন্ডিশন ওকে এখন এই যে ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন আমরা এটা আলাদা আলাদা করে নিই না এ স্কোয়ারটা বাইরে নিলাম জিরো টু এল সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স ডিএক্স এটাকে আলাদা করে নিই তাহলে এ স্কোয়ার বাই টু জিরো টু এল এটা তোমাদের যে কোনো হায়ার সেকেন্ডারি ম্যাথমেটিক্স বইয়ে দেখবে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে হ্যাঁ আমি জাস্ট রেজাল্টটাকে এখানে নিচ্ছি তাহলে কষ্ট করলে কি হচ্ছে এ স্কোয়ার বাই টু আমরা এখানে এটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি আমার এক্স জিরো টু এল প্লাস সাইন টু পাই সরি টু এন পাই এক্স বাই এল ডিভাইডেড বাই টু
n pi by l এটা আবার লিমিটটা বসাতে হবে এটা করে দেখো এই দিকটা সাইনের পার্টটা তুমি 0x 0 বসালেও 0 x l বসালেও 0 রাইট তাহলে শুধু আমার এই পার্টটাই পড়ে থাকছে তাহলে দাঁড়াচ্ছে 2 into l রাইট আমি এটা পেয়ে গেলাম আচ্ছা আমার কন্ডিশন অনুযায়ী কি আমার কন্ডিশন অনুযায়ী তাহলে কি দাঁড়াচ্ছে a square by 2l equals to 1 আমার নরমালাইজেশন কন্ডিশন অনুযায়ী এখান থেকে আমি l এর ভ্যালু পাচ্ছি দেয়ারফর a equals to root over of root over of কি দাঁড়াচ্ছে 2 by l ওকে root over of 2 by l নাও আই পুট দিস ইন আওয়ার দিস সলিউশন এই সলিউশনটাতে রাইট এই সলিউশনে আমি পুট করে দিচ্ছি তাহলে আমার কমপ্লিট সলিউশন কি হলো নরমালাইজড দেয়ারফর দি নরমালাইজড ওয়েভ ফাংশন শান অফ এ পার্টিকল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স এই কথাগুলো ইম্পর্টেন্ট সব জায়গায় লিখতে হবে অফ লেন্থ লেন্থ এল is e psi equals to root over 2 by l sine of a sorry n বলো না এক মিনিট root of sine of n pi x by l okay দেখো এইখানে এখন আমার কিছু ইয়ে নেই শুধু এক্স ইজ দ্য পজিশন কোথায় আছে আমার হ্যাঁ বক্সের মধ্যে এলটা হলো লেন্থ এনটা একটা নাম্বার আমি ওটার সিগনিফিকেন্সটা একটু পরেই আমরা জানতে পারবো হ্যাঁ তাহলেই আমি তার অ্যাম্পলিটিউড হ্যাঁ সাই ইয়েটা আমি পেয়ে যাবো এখান থেকে সো দিস ইজ দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন ফর এ পার্টিকাল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স অফ লেন্থ এল আর তার করসপন্ডিং এনার্জিটা কী পাচ্ছি আমি এন স্কোয়ার n square h square by 8 m l square where m is the mass of the particle and l length of the box okay এই দুটো আমরা এখান থেকে পেলাম normalized wave functions okay এখন এই যে energy expression টা এটা নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা কোথায় লিখি দাঁড়া ই ইকুয়ালস টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার এখন আমরা আচ্ছা এখানে আমি এখন একটা সাবস্ক্রিপ্ট পোস্ট করে দেব হ্যাঁ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই ই এর সাথে এখন আমি ই এন লিখে দিচ্ছি ই এন মানে তাহলে এনএথ স্টেটের এনার্জি এটা আমি যদি এখন ই ওয়ান বলি তার মানেটা কি দাঁড়াবে তার মানে দাঁড়াবে ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার ই টু যদি বলি তাহলে কি দাঁড়াবে ই টু দাঁড়াচ্ছে তাহলে তোমার টু স্কোয়ার বাই এইচ স্কোয়ার এইট এম এল স্কোয়ার দেখো এটা আলটিমেটলি কি এই জিনিসটা কি এটা তো নাথিং বাট ই ওয়ান তাহলে আমি ই টুটাকে কি লিখতে পারি ফোর অফ ই ওয়ান লিখতে পারি তো লিখো 4 অফ ই ওয়ান হ্যাঁ ই থ্রিটা দেখো কি হবে সিমিলারলি হবে এখানে হয়ে যাবে 9 এই দিকেটা একই থাকবে ই ওয়ান ই ফোর হয়ে যাবে 16 ই ওয়ান ঠিক আছে এখন আমি যদি এই প্লটটা করি প্লট মানে ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে ধরো এই দিকে আমার বক্স তো এই দিকে আমার এনার্জি আমি এইদিকে এনার্জি নিলাম এনার্জি আমার এইদিকে বেড়ে যাচ্ছে ইটস ইনক্রিজিং এনার্জি এইদিকে বেড়ে যাচ্ছে তাহলে এক্স ইকুয়ালস টু জিরো এক্স ইকুয়ালস টু এল থাকলো এইবার দ্য লোয়েস্ট এনার্জি পসিবল
দেখো লোয়েস্ট এনার্জি পসিবল কোনটা, লোয়েস্ট এনার্জি পসিবল কিন্তু আমার এই দিস ওয়ান ই ওয়ান, বিকজ এন ক্যান হ্যাভ লোয়েস্ট ভ্যালু ইকুয়ালস টু ওয়ান। এন তো আমি জিরো পুট করতে পারবো না, এন এর লোয়েস্ট ভ্যালুটাই তো ওয়ান। এন যখন ওয়ান পুট করলাম তখন ওটা দাঁড়ালো এইচ স্কোয়ার এইট এম এল স্কোয়ার। ধরে নিচ্ছি এটা একটা ভ্যালু, যাই হোক না আমরা তো এল এর ভ্যালু আর এম এর ভ্যালু এখন জানি না, আমরা ধরে নিচ্ছি এটা ই ওয়ান। আমি এখানে এটা মার্ক করে দিলাম, ধরো ই ওয়ান, ই ওয়ান, ই ওয়ান ইজ দ্য স্টেট। এই পুরো ইয়েটাই তোমার এক্স এখানে থাকুক, পার্টিকেলটা এখানে থাকুক কি এখানে থাকুক, রাইট, ইফ ইট ইজ ইন দ্য ফার্স্ট স্টেট, ফার্স্ট এনার্জি স্টেট, তাহলে ওটা ই ওয়ান স্টেটেই থাকবে। হ্যাঁ, এই এই এনার্জিটাই তার হবে। হোয়াট ইজ দ্য নেক্সট এনার্জি স্টেট? ই টু। ই টু কি? ফোর টাইমস অফ ই ওয়ান। তাহলে এটা যদি ই ওয়ান হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর। আমার ছবি আঁকাটা, সরি আমার ছবি আঁকাটা ঠিক হয়নি, কারণ এরপরে এক্সপ্লেন করতে গেলে আমার স্ক্রিনের বাইরে চলে যাবে। রাইট, তাহলে ই থ্রিটা দেখো কত হচ্ছে, নাইন টাইমস অফ ই ওয়ান, তাহলে ফোর হয়ে গেল, এরপরে আবার নাইন টাইমস, মানে আমি ধরে নিচ্ছি, ধরে নাও এটা এটা অনেক, আরে তাহলে আমি যদি আরও একটু তাহলে এটা আরও ডট 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 দিলাম তাহলে এখানে হচ্ছে। হ্যাঁ, তাহলে ই ফোরটা আরও উপরে হবে। একটা জিনিস লক্ষ্য করো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট হেয়ার টু নোট, দেখো কয়েকটা জিনিস আছে এখানে পয়েন্ট নোট করো। দিস এনার্জি এক্সপ্রেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, তার মানে পজিশনের উপর ডিপেন্ড করছে না, সে তোমার এক্স ইকুয়ালস টু জিরো, সরি এক্স ইকুয়ালস টু জিরো জিরোতে থাকুক, কে এক্স ইকুয়ালস টু এলে থাকুক, কে এক্স মাঝামাঝি কোনো জায়গায় থাকুক বক্সের, রাইট, ও পজিশনের উপর ডিপেন্ড করছে না, ও ডিপেন্ড করছে শুধু এন এর ভ্যালুর উপর, রাইট, এটা এখানেই থাকবে। রাইট, দ্য নেক্সট হায়ার লেভেল, আর একটা দেখো তাহলে কী দাঁড়াচ্ছে, এই যে তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা কী দেখলাম, আবার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, রাইট, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স পজিশন, রাইট, দ্যাট ইজ পজিশন, পজিশনের ওপর ইন্ডিপেন্ডেন্ট, রাইট, এটাকে তাহলে কী বলছে, এটাকেই বলছে কন্টিনিউয়াস মোশন, রাইট। সো কনস্ট্যান্ট অফ মোশন, সো দ্যাট ইজ এনার্জি ইজ কনস্ট্যান্ট অফ মোশন, কনস্ট্যান্ট অফ মোশন যেখানেই থাকুক না কেন, আনলেস আনটিল ওর এনার্জি যতক্ষণ তোমার হায়ার লেভেলে না যাচ্ছে তাহলে ওর এনার্জি উইল রিমেইন সেম। ওকে, নেক্সট ইজ তুমি দেখো দ্য লোয়েস্ট এনার্জি, লোয়েস্ট পসিবল এনার্জি ইজ নট জিরো, নট জিরো, ইট ইজ নট জিরো, ইট ইজ এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, দিস ইজ আওয়াই লোয়েস্ট এনার্জি। তাহলে যেখানেই থাকুক না কেন, যে আমার পয়েন্টটা একটা মিনিমাম এনার্জি এটা থাকবেই, তাহলে পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের মধ্যে পার্টিকেল ক্যান হ্যাভ নেভার জিরো এনার্জি, জিরো এনার্জি কখনো থাকবে না, তাহলে লোয়েস্ট একটা এনার্জি, দিস এনার্জি ইজ কল্ড জিরো পয়েন্ট এনার্জি, জিরো পয়েন্ট এনার্জি। এর মানেটা কি দেখো, দিস মিন্স দ্য পার্টিকেল এই বক্সে যখন থাকবে না এনি হয়, তাহলে সব সময় কিন্তু ও টু অ্যান্ড ফ্রো মোশন করতেই থাকবে, ফ্রম এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়ালস টু এল, হ্যাঁ ও মোশন কিন্তু সব সময় এরকম করতেই থাকবে, রাইট, কারণ ওর একটা এনার্জি থেকেই যাচ্ছে, কখনো থামবে না, ইভেন অ্যাট অ্যাবসোলুট জিরো, যখন টেম্পারেচার অ্যাবসোলুট জিরো হয়ে যায় তখনও কিন্তু ও থেকেই যাবে, দিস ইজ
our called zero point energy, right? This is very important. এই এক্সপ্রেশনটা মাঝে মাঝে আসে, মানে ওয়ান ওয়ার্ড কোশ্চেনে, এমসিকিউতে, সব জায়গাতেই আসতে। থার্ড পয়েন্ট যেটা লক্ষ্য করার সেটা হলো ডেল্টা ই, মানে একটা স্টেট থেকে আর একটা উপরের স্টেট কি তার নিচের স্টেটে ডেল্টা ই। ধরো তাহলে আমি কি লিখতে পারি, ধরো ই অফ এন প্লাস ওয়ান মাইনাস ই এন, এটা আলটিমেটলি কি দাঁড়াবে দেখো, এটা তোমার দাঁড়াবে হলো তোমার এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার। তো তাহলে আমি এটাকে অ্যাকচুয়ালি এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার এটাকে আলাদা রাখতে পারি, আর আমি থার্ড ব্র্যাকেটে এখানে এটা লিখলাম যে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এইটা আলটিমেটলি তাহলে কী দাঁড়াবে, এন স্কোয়ার দুটো কেটে গেল, আলটিমেটলি তোমার দাঁড়ালো টু এন প্লাস ওয়ান ইন্টু, আবার এটা কি, দিস ইজ নাথিং বাট ই ওয়ান, মানে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে ডেল্টা ই, যে কোনো দুটা গ্যাপের মধ্যে ডেল্টা ই ইজ দিস ওয়ান। দেখো এখান থেকে কি বেরোচ্ছে, ই ওয়ান, ই ওয়ানটা কি আমার, সরি আর লিখতে হবে না, এখানে লেখাই আছে ই ওয়ান ইজ এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার। তাহলে ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই এল স্কোয়ার, এল স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এই যে এনার্জি গ্যাপ, এই যে ছবিটা আঁকলাম, হ্যাঁ এটাই তো দ্য কনসেপ্ট অফ কোয়ান্টাইজেশন। তার মানে পার্টিকেলটা মাঝে কোথাও এনার্জি থাকতে পারবে না, পার্টিকেল মাস্ট হ্যাভ আইদার এনার্জি ই ওয়ান অর পার্টিকেল ই টু অর ই থ্রি, এর মাঝামাঝি, দিজ আর ফরবিডেন জোনস, রাইট, দিজ আর ফরবিডেন জোনস, ইউ দ্য পার্টিকেল ক্যানট হ্যাভ এনার্জি ইন বিটুইন দিস। তাহলে এই যে ফরবিডেন জোন, এখানে পার্টিকেল থাকবে না, মানে এই এনার্জিতে পার্টিকেল থাকবে না। তো এই যে এনার্জি গ্যাপটা, এটা দেখো প্রথমবার কি হচ্ছে, প্রথমবার এনার্জি গ্যাপটা হলো জাস্ট ই ওয়ান থেকে থ্রি ই ওয়ান, মানে থ্রি ইউনিট, থ্রি ইউনিটের গ্যাপ হচ্ছে। তারপরে এখান থেকে আসলাম ই ওয়ান থেকে, তাহলে থ্রি ইউনিটের গ্যাপ হলো, এখান থেকে এখানে গেলো ফাইভ ইউনিটের গ্যাপ হলো, এখান থেকে গেলাম সেভেন ইউনিটের গ্যাপ হলো, এর পরেরটা তোমরা বুঝতেই পারছো টোয়েন্টি ফাইভ হবে, তাহলে গ্যাপটা হবে নাইন ইউনিটের। তাহলে এনার্জি গ্যাপটা যত উপরে যাচ্ছি আমার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রাইট। তাহলে আমি যত উপরে যাব এই এনার্জি গ্যাপটাও কিন্তু ইনক্রিজ করে যাবে, কারণ ডাইরেক্টলি বোঝাই যাচ্ছে এখানে এন আছে, হ্যাঁ বাড়তে বাড়তে যাবে এনার্জি গ্যাপটা আমার যত এরকম। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, মানে ড্র যত করতে থাকবে মানে যত উপরে স্পেয়ার্ড হতে যাবে, হ্যাঁ বড় বড় হতে যাবে গ্যাপটা। বাট এনার্জি গ্যাপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার, পার্টিকেলের সাইজ যদি বড় হতে থাকে, মানে বক্সের সাইজ যদি আমার অনেক বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই গ্যাপের ইয়েগুলো খুব ক্লোজড হয়ে যাবে, তখন এই নিন নেমে আসবে, ছোট ছোট হতে থাকবে, হ্যাঁ তখন এই বক্সগুলো, এই গ্যাপগুলো ছোট হতে থাকবে। ইজিলি বোঝাই যাচ্ছে, কারণ ডেল্টা ইজ ইন ইনভার্সলি প্রপোর্শনাল টু এল স্কোয়ার। এর মানেটা কি, ধরো আমার বড় পার্টিকেল আছে, এই যে আমার এতক্ষণ ডুয়েল নেচার নিয়ে যে একটু সকালেই যে আমাদের আলোচনা হলো, প্রথমেই ডুয়েল নেচার, পার্টিকেল সাইজ বড় মানে কি, তাহলে বক্সের সাইজটা আমার বড় হয়ে যাচ্ছে, তাহলে এল স্কোয়ারটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে, এল স্কোয়ার বড় হয়ে যাচ্ছে মানে এনার্জি গ্যাপগুলো আমার ছোট হয়ে যাচ্ছে, দিস মিনস তাহলে এনার্জি গ্যাপগুলো খুব পাশাপাশি হয়ে যাচ্ছে, এনার্জি ব্যান্ডগুলো, রাইট, এনার্জি স্টেটগুলো খুব পাশাপাশি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন ভ্যানিশেস, রাইট, মানে বড় 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 পার্টিকেলের ক্ষেত্রে আমার ইনসিগনিফিকেন্ট কোয়ান্টাইজেশনটা, যেহেতু তার লেন্থ বড়, আমি এখানে হিসাব করে ক্যালকুলেট করে দেখাতে পারলাম যে বড় পার্টিকেল যদি হয়, যে পার্টিকেল ইন এ বক্স, সেই বক্সটার লেন্থ যদি আমি ন্যানোমিটার মাইক্রোমিটারে নেই, তাহলে হয়তো এটা সিগনিফিকেন্ট, বাট ইফ ইট ইজ ইন মিটার, আমার যদি সত্যিকারের একটা বড় রুম থাকে, হ্যাঁ মানে দু মিটার তিন মিটার লম্বা, তাহলে দিস বিকামস ভেরি ইনসিগনিফিকেন্ট, এই গ্যাপটা এত ছোট হয়ে যায়, তাহলে আমরা ওটাকে আর কন্টিনিউয়াস কন্টিনিউয়াসই প্রায় ইট বিকামস কন্টিনিউয়াস, রাইট, কোয়ান্টাইজেশন অ্যাকচুয়ালি ভ্যানিশেস। সিমিলারলি
this delta E is also proportional, inversely proportional to M. তুমি দেখতেই পাচ্ছ এখানে, হ্যাঁ, ক্যাপিটাল এই সরি মাস, মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে যখন মাস বেড়ে যাচ্ছে তখনও কোয়ান্টাইজেশন ভ্যানিশেস, মাস যখন বেড়ে যাচ্ছে তখনও কোয়ান্টাইজেশন উইল ভ্যানিশ, রাইট। তাহলে একটা ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাইজেশন ইম্পর্টেন্ট, বাট আমরা যদি একটা ক্রিকেট বল হয় তখন তার ক্ষেত্রে কোয়ান্টাইজেশন ভ্যানিশেস। তুমি হিসাব করে ক্যালকুলেট করে আমরা দেখাতেই পারি, বাট দ্য এনার্জি গ্যাপ উইল বি সো স্মল দ্যাটস ইজ ইনসিগনিফিকেন্ট, রাইট। তার জিরো পয়েন্ট এনার্জির থেকে ওই গ্যাপ ছোট হয়ে যাবে। ওকে ওকে, তাহলে এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে পার্টিক্যাল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। তাহলে আমাদের পার্টিক্যাল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স পুরোপুরি সলিউশন হলো, কমপ্লিট সলিউশন, এবং আমরা কিছু ফাইনাল পয়েন্টস দেখলাম, রাইট। এখন একটা জিনিসে যাই, এটা মাঝে মাঝে আমাদের ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং অলসো, যে ওয়েভগুলোর চেহারা কী করে হবে, হ্যাঁ। ওয়েভস, হাউ ডাজ দ্য ওয়েভস লুক লাইক? এই যে আমরা তো বললাম পার্টিকেল এর ওয়েভ নেচার আছে, আমরা তো এতক্ষণ ওয়েভ, তাহলে ওয়েভগুলো দেখতে কীরকম হবে অন্তত সেগুলো একটা চেষ্টা করি দেখার। ধরো আমি আবার সেই একই ছবিটা আঁকছি, এবার চেষ্টা করব ঠিকঠাক করে আঁকার, আর হয় না। যাই হোক, ইফ দিস ইজ সে ই ওয়ান, তাহলে আমরা কী দেখছি, ওয়ান টু থ্রি, মোটামুটি এই সব জায়গায় ই টু হবে তাহলে। এবার এটা হচ্ছে তোমার নাইন টাইমস, তাহলে তিন গ্যাপ পাঁচ গ্যাপ এখানে হবে ই থ্রি। আচ্ছা, আরও উপরে তুলে দিচ্ছি, এই সব জায়গায় হবে আমার ই ফোর। ওকে ফাইন। আচ্ছা, এবার আমি সায়েরিয়াটায় যাই। আমাদের কমপ্লিট সলিউশনটা কী ছিল? রুট ওভার অফ টু বাই এল সাইন অফ এন পাই এক্স বাই এল। ওকে, ঠিক আছে। আমরা যেরকম সুবিধার জন্য এখানে এন পুট করে দিলাম না, কারণ এন এ স্টেটটা বলার জন্য, এই ক্ষেত্রেও আমাদের অ্যাকচুয়ালি এখন লেখার সময় করতে হবে এন স্টেট, মানে এন এ স্টেটে আমার ওয়েভটা কীরকম। আমরা এখনই দেখব যে বিভিন্ন এন এর ভ্যালু পুট করার সময় আমাদের ওয়েভের নেচারও চেঞ্জ হয়ে যাবে। দেখো, তাহলে এই দিস করসপন্ডস টু ই ওয়ান, কার সাথে করসপন্ড করে? সাই ওয়ান, ই টু সাই টুর সাথে, ই থ্রি সাই থ্রির সাথে, ই ফোর সাই ফোরের সাথে। আমরা ইকুয়েশনগুলো লিখি, তাহলে কী হবে? রুট ওভার অফ টু বাই এল সাইন অফ, এটা ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে পাই এক্স বাই এল। সাই টু কী দাঁড়াবে? সাইন অফ টু পাই এক্স বাই এল। সাই থ্রি রুট ওভার অফ টু এল সাইন অফ থ্রি পাই এক্স বাই এল। সাই ফোর রুট ওভার অফ টু এল সাইন অফ ফোর পাই এক্স বাই এল। তাহলে আমাদের এগুলো কিন্তু সাই হলো, দে আর নট সেম, রাইট, দে আর ডিফারেন্ট। সেই জন্য আমাদের যখন এখানে পুট করছি ফাংশনে, দে গিভ আস ডিফারেন্ট আইজেন ফাংশনস, ডিফারেন্ট আইজেন ভ্যালুস, রাইট, বিকজ দে আর ডিফারেন্ট আইজেন ফাংশনস অফ দ্য সেম হ্যামিল্টনিয়ান অপারেটর। ওকে, এবার ওয়েভগুলো দেখতে কীরকম হবে দেখো। আচ্ছা, এইখানে আমি এগুলো এঁকে ফেললাম, ফাইন। ইফ আই লেট মি ইরেজ দিস থিংস, আমাকে এখানে এগুলো ইরেজ করতে দাও। একটা রেখে আমি বাকিগুলো ইরেজ করে দিচ্ছি। এই ছবিটা না হলে আমার আরেকবার আঁকতে হবে, ঠিক আছে, থাক হয়ে যাবে।
ওকে নাও। আচ্ছা, এগুলো তো আমাদের স্ট্যান্ডিং ওয়েভ, আমরা তো প্রথমেই দেখেছি স্ট্যান্ডিং ওয়েভ। এবার আবার আমাদের সেই ওই হায়ার সেকেন্ডারি ফিজিক্সের স্ট্যান্ডিং ওয়েভে যেতে হবে। হ্যাঁ, ফর স্ট্যান্ডিং ওয়েভস যদি মনে না থাকে তোমরা আর একবার এই ডেরিভেশনগুলো দেখে নেবে হায়ার সেকেন্ডারি ফিজিক্স বইতে, রাইট। দেখবে ধরো দুটা বাউন্ডারির মধ্যে একটা স্ট্রিং লাগানো আছে, ইফ ইউ ভাইব্রেট ইট, লেখানো ছিল যে ইট ক্যানট ভাইব্রেট উইথ এনি ওয়েভ লেন্থ পসিবেল, উইথ সাম পার্টিকুলার ওয়েভ লেন্থ অনলি ইট ক্যান ভাইব্রেট। সেই ওয়েভ লেন্থটা আমরা পাই কিসের থেকে, ইকুয়ালস টু টু এল বাই এন, হোয়ার এল ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। আমাদের এই ক্ষেত্রে লেন্থ অফ দ্য স্ট্রিং মানে হলো লেন্থ অফ দ্য বক্স, রাইট। আমরা এটা জানি ফর স্ট্যান্ডিং ওয়েভস, রাইট, এটা আমরা পাচ্ছি। তার মানে দেখো এখান থেকেই কিন্তু আমাদের আবার একটা কোয়ান্টাইজেশন চলে আসলো, দ্যাট দ্য পার্টিকল ক্যানট ভাইব্রেট উইথ এনি ফ্রিকোয়েন্সি অর এনি ওয়েভ লেন্থ, রাইট, ওনলি সাম পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য বক্স। লেন্থ বক্সের লেন্থের উপর ডিপেন্ড করবে, রাইট, যে এল বাই এন এর টোয়াইস হতে হবে, হ্যাঁ, কোন লেভেলে যাবো তার উপর ডিপেন্ড করবে, রাইট। তাও অন দি আদার হ্যান্ড আমরা এইটাকে যদি এইভাবে লিখি তাহলে ইজিলি হবে বুঝতে। আমরা এলটাকে লিখলাম, কি লিখলাম, এন ইল টু এল বাই টু, হ্যাঁ, একই জিনিস আমরা সাজিয়ে লিখলাম, কারণ আমাদের এখান থেকে জিনিসটা ছবির মতন বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। তাহলে এই তাহলে এটা সিগনিফিকেন্স কি, এটা আমরা কি, দ্য লেন্থ অফ দ্য বক্স, এল হলো আমাদের লেন্থ অফ দ্য বক্স, ল্যামডা হলো আমাদের ওয়েভ লেন্থ, তাহলে ল্যামডা বাই টু হলো হাফ ওয়েভ লেন্থ, এটা আমাদের তাহলে হাফ ওয়েভ লেন্থ, এইচ এল এফ হাফ ওয়েভ লেন্থ, ওয়েভ লেন্থ, অ্যান্ড এন ইজ এগেইন নট জিরো, ওয়ান টু থ্রি ফোর। তার মানে এই যে এল, তার মানে লেন্থ অফ দ্য বক্সের মধ্যে কতটা ওয়েভ লেন্থ থাকবে, ইন্টিগ্রাল মাল্টিপেল অফ হাফ ওয়েভ লেন্থ, রাইট, কোনো আর কোনো ফ্র্যাকশন থাকতে পারবে না, কিন্তু ইন্টিগ্রাল মাল্টিপেল অফ হাফ ওয়েভ লেন্থ, হাফ ওয়েভ লেন্থ থাকতে পারে, ফুল ওয়েভ লেন্থ থাকতে পারে, তাহলে থ্রি ইন্টু হাফ থাকতে পারে, এরকম করে করে যাব। এইবার আমরা এন ইকোয়ালস টু ওয়ান পুট করি, তাহলে এন ইকোয়ালস টু ওয়ান মানে আমাদের সাই ওয়ান আর ই ওয়ান যার এনার্জি, তাহলে সাই ওয়ানটা দেখতে কীরকম হবে, দেখো হোয়েন এন ইকোয়ালস টু ওয়ান, এন ইকোয়ালস টু ওয়ান, হ্যাঁ, এলটা কী দাঁড়াচ্ছে, এল ইকোয়ালস টু এল বাই টু হয়ে যাচ্ছে, তার মানে আমার পুরো লেন্থটা হলো, লেন্থ অফ দ্য বক্স ইজ নাথিং বাট হাফ অফ দ্য ওয়েভ লেন্থ, হাফ অফ দ্য ওয়েভ লেন্থ মানে কি, তাহলে এরকম থাকবে, হ্যাঁ, এরকম এখানে এক্স ইকোয়ালস টু জিরো, সরি এক্স ইকোয়ালস টু জিরো জিরো, এক্স ইকোয়ালস টু এল, হ্যাঁ, এরকম। এইবার এন ইকোয়ালস টু টু যদি পুট করি তাহলে কী দাঁড়াচ্ছে, এল, এল ইকোয়ালস টু টু হয়ে দাঁড়াবো ল্যামডা হয়ে যাচ্ছে, তাই না, টু টু ক্যান্সেলস আউট, এল ইকোয়ালস টু ল্যামডা, মানে এল ইজ পারফেক্টলি দ্য সাইজ অফ ল্যামডা, অর ল্যামডা অন অন দি আদার হ্যান্ড আমরা এইভাবে আমাদের বলা উচিত যে ল্যামডাটা পারফেক্টলি দ্য সাইজ অফ দ্য বক্স। তাহলে কি আমরা ধরো এইখানটা একটা মিড পয়েন্ট, হ্যাঁ, আমরা এটাকে মিড পয়েন্ট ধরে নিচ্ছি, মিড পয়েন্ট মানে এক্স ইকোয়ালস টু এল বাই টু, তাহলে এরকম হবে পুরো একটা ওয়েভ লেন্থ আমরা এখন দেখতে পারবো, ঠিক আছে, এটা হলো আমাদের শেপ অফ দ্য ওয়েভ। এন ইকোয়ালস টু থ্রিতে কী হবে, দেখো এলটা কী দাঁড়াচ্ছে, থ্রি ইন্টু এল বাই টু, মানে থ্রি টাইমস অফ হাফ ওয়েভ লেন্থ, থ্রি টাইমস অফ হাফ ওয়েভ লেন্থ, তাহলে ঠিক এইটাকে যেন আমার থ্রি টাইমসে ভাগ করা হয়েছে, হ্যাঁ, ধরো এখানে এল বাই থ্রি, তাহলে এখানটা কত হবে, হ্যাঁ, এল বাই থ্রি, তাহলে টু অফ এল বাই থ্রি, হ্যাঁ, আমার ছবিটা হয়তো ঠিক হলো না, তাহলে এরকম হবে, তাহলে একটা পুরো ওয়েভ আর একটা হাফ ওয়েভ এরকম করে যাবে, এরকম হলো থার্ড এটা। তার মানে আমার আস্তে আস্তে কিন্তু ওয়েভ লেন্থ ছোটো হচ্ছে আর ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, তাই না, এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে মানে কি, ফ্রিকোয়েন্সি বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ওয়েভ লেন্থ দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে, এটা সবচেয়ে বড় ওয়েভ লেন্থ ছিল। আর এটা কি হবে, তাহলে এন ইকোয়ালস টু ফোর, এল ইকোয়ালস টু টুয়াইস ল্যামডা, মানে দুবার ল্যামডা আমার এখানে চলে আসবে, এক দুই,
তাহলে এই জায়গাটা হলো আমার l বাই ফোর, এটা হলো l বাই টু, আর এটা হলো আমার কি l ওয়ান টু থ্রি, থ্রি অফ l বাই ফোর। ওকে ঠিক আছে, এরকম হলো আমার শেপগুলো। ঠিক আছে, নাও এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আনতে হবে, দ্যাট ইজ নোডস। নোডস, রাইট, নোডস, এই কথাটা তোমরা জানো, সাউন্ডেও শুনেছ আগে, হ্যাঁ, আর অ্যাটমিক স্ট্রাকচারেও আগে জানো যে পি অরবিটালের নোড থাকে, হ্যাঁ, এরকম অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, নোড কথাটার অ্যাকচুয়ালি মানে কি, নোড হলো যেখানে যেখানে আমার সোজা কথা ওয়েভের ভাইব্রেশন জিরো, যেখানে আমার অ্যাম্পলিটিউডটা একদম জিরো হয়ে যাচ্ছে। তা কোথায় কোথায় জিরো হচ্ছে আমরা তো আগেই জানি বাউন্ডারি কন্ডিশন থেকে, যে দিস ইজ জিরো অ্যাট এক্স ইকোয়াল টু জিরো অ্যান্ড এল ইকোয়াল টু জিরো, এই দুই জায়গায় তো জিরো আছেই নোড, রাইট, এই দুটোই সব জায়গাতেই জিরো আছে, এগুলো নিয়ে আমাদের চিন্তার কিছু নেই, কারণ আমরা এগুলো আমাদের বাউন্ডারি কন্ডিশন, আমরা জানি জিরো আছে। এছাড়া কোথায় কোথায় জিরো আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, ওগুলাকে আমরা নোড বলবো না, যেহেতু এক্স ইকোয়াল টু জিরো আর এল ইকোয়াল টু জিরো আমাদের বাউন্ডারি কন্ডিশনেই আছে। দেখো, ফর এন ইকোয়াল টু ওয়ান, এন ইকোয়াল টু ওয়ান, কোনো নোড আছে কি? কোনো নোড কিন্তু নেই, আর কোনো জায়গায় কিন্তু সাই ইজ নট জিরো, রাইট, সো নোড, নো নোডস ফর এন ইকোয়াল টু ওয়ান, কোথাও নোড নেই, রাইট, তাহলে ফর এন ইকোয়াল টু ওয়ান নোড ইজ জিরো। ফর এন ইকোয়াল টু টু, দেখো এখানটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, রাইট, সো দেয়ার ইজ এ নোড, সো দেয়ার ইজ ওয়ান নোড ফর এন ইকোয়াল টু টু। ফর ইকোয়াল টু থ্রি আমার দুই জায়গাতে জিরো হচ্ছে, সো টু নোডস, এখানে আমার থ্রি নোডস হয়ে যাচ্ছে। তাহলে আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যত এন বেড়ে যাচ্ছে, মানে হায়ার অ্যান্ড হায়ার এনার্জিতে যাব, আমাদের নোডের সংখ্যাও বাড়তে বাড়তে যাবে, হ্যাঁ। সিমিলারলি আমরা যখন অ্যাটমিক অরবাইটালগুলো শেপ দেখবো, কিংবা তোমরা হয়তো অনেকে জেনেও এসছো যে এস অরবাইটাল, ওয়ান এস হ্যাজ নো নোড, বাট টু এস হ্যাজ ওয়ান নোড, থ্রি এস হ্যাজ টু নোড, আমরা নোড আস্তে আস্তে বাড়তে বাড়তে যাই। তাহলে নোডের সংখ্যা ডাইরেক্টলি আমরা কী করে পারবো, নাম্বার অফ নোড ইকুয়ালস টু কি হচ্ছে, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান আমার নাম্বার অফ নোডস হবে, এখানে জানলে তাহলে জিরো হয়ে গেল, এখানে ওয়ান, এখানে টু, এখানে করে যাবে। আর নোডগুলো কোথায় হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, নোডগুলো কোথায় হবে, নোডগুলো হবে তোমার এই যে এখানে নাই, এখানে তাহলে তোমার কত হচ্ছে বাই টুতে, কত বাই টু, টুটা কে, এখানে তো এন ইকোয়াল টু টু, তাহলে এল, তাহলে এখানে হলো এল বাই টুতে নোড হবে, এখানে কততে হবে, তাহলে এল বাই থ্রিতে আছে, আর এল বাই থ্রি ইন্টু টুতে আছে, এখানে কোথায় কোথায় নোড আছে, এল বাই ফোরে আছে, হ্যাঁ, এল বাই টুতে আছে, থ্রি এল বাই ফোরে আছে নোড। অ্যাকচুয়ালি উই ক্যান জেনারেলাইজ দিস টার্ম, কীভাবে জেনারেলাইজ করব, এল বাই এন, হ্যাঁ, এল বাই এন, সরি এটা এল বাই এন না, হ্যাঁ, এই যে ইন্টিগ্রাল মাল্টিপ্লস অফ এল বাই এন, ইন্টিগ্রাল মাল্টিপ্ল অফ এল বাই এন এ তোমার নোটগুলো থাকবে, ইন্টিগ্রাল মাল্টিপ্ল, দেখো এখানে তো নেই, এখানে ওয়ান, যদি এখানে পুট করি ওয়ান, তাহলে এল বাই টুতে আছে, আচ্ছা এল বাই থ্রি যখন, তাহলে তার ইন্টিগ্রাল মাল্টিপ্ল কি, এল বাই থ্রি, টু এল বাই থ্রি, আবার এল বাই ফোর যখন, তাহলে তার ইন্টিগ্রাল মাল্টিপ্লাই কি, এল বাই ফোর, টু এল বাই ফোর, থ্রি এল বাই ফোর, আচ্ছা টু এল বাই ফোরই তো এটা না, দিস ইজ নাথিং বাট টু এল বাই ফোর, তাহলে নোটসগুলো হবে তোমার ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল মাল্টিপ্ল অফ এল বাই এন, ইন্টিগ্রাল মাল্টিপল অফ এল বাই এন,
পজিশনে আমার নোটগুলো পাবো, আর কতগুলো নোট পাবো, এন মাইনাস এল। তাহলে এখানে মোটামুটি আমরা উই হ্যাভ ডিসকাসড, কি ডিসকাস করলাম আমরা, পার্টিকেল, আজকে পার্টিকেল ইন এ বক্স, আর তার সলিউশন করলাম পার্টিকেল ইন এ বক্স, এনার্জির টার্মগুলো দেখলাম, কতগুলো এনার্জি মানে কত টাইপস অফ এনার্জি, তাদের এনার্জি গ্যাপগুলো, এবং আর একটা জিনিস ইম্পর্টেন্টলি দেখলাম যে ওয়েন দ্য সাইজ অফ দ্য বক্স যখন বড় হয়ে যাচ্ছে কি ম্যাস বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার কোয়ান্টাইজেশন এফেক্টটা জিরো হয়ে যাচ্ছে, মানে প্রায় ভ্যানিশ হয়ে যাচ্ছে, রাইট, তখন আর ইম্পর্টেন্ট থাকছে না। ওকে, তাহলে আজকের পার্টটা মোটামুটি আমরা এখানেই শেষ করতে পারি। আমরা লেকচারটা ধরো আজকে এখানেই শেষ করলাম, নেক্সট এখন কারো কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো।